নিজ হাতে ঢালাই দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মিয়ানমার থেকে আজ বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস, বৈঠক করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে, তবে সফরসূচিতে নেই রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের বিষয়। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে বাম দলের অর্ধদিবস হরতাল, শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান নেতাদের। দেশে প্রতি বছর 30,000 শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মায়, নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত প্রস্তুতি, প্রান্তিক পর্যায়ে রোগ শনাক্তে ব্যবস্থার তাগিদ। এবং নানা সংকট নিয়ে চলছে তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো, নতুন তিনটি ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত নেতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়দ আল হাবিব। বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় নিজ হাতে কনক্রিটের ঢালাই দিয়ে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে 2013 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বৈজ্ঞানিক বিভিন্ন খুঁটিনাটি দিক পর্যবেক্ষণ ও যাবতীয় সম্ভাব্যতা যাচাইয়ের পর এরই মধ্যে পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনাপত্তি নির্দেশনা পেয়েছে প্রকল্পটি। আজ প্রকল্পটিতে রিঅ্যাক্টর স্থাপনের জন্য মূল নির্মাণ কাজ অর্থাৎ ফার্স্ট কনক্রিট পোরিং ডে বা FCD করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয় বলছে এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিকভাবে 32তম সদস্য হিসেবে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করবে। প্রকল্পের দুটি ইউনিট থেকে 2023 সাল নাগাদ 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিন দিনের সফরে মিয়ানমার থেকে আজ বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস, সফরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ছাড়াও ধর্মীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন পোপ ফ্রান্সিস, তবে ব্যস্ত সূচিতে নেই রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়। এদিকে ক্যাথলিক ধর্মাবলম্বী প্রধান ধর্মগুরু ব্যাপক আতিথেয়তা বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। তার আগমনকে ঘিরে রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ক্যাথলিক ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানী। পোপের ছবি ছাড়াও বাংলাদেশ ও ভ্যাটিকান সিটির পতাকায় সাজানো হয়েছে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্ট ধর্মীয় উপাসনা ও যাজকদের অনুষ্ঠানে অংশ নেবেন পোপ ফ্রান্সিস। এই উপলক্ষে পুরো উদ্যান সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যে স্থানগুলোতে উনি ওনার প্রোগ্রাম করবেন, উনি যাবেন, সে সমস্ত এলাকায় পূর্ব থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এই আগমন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। তিন লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তো সেখানে আপনার ওয়াচ টাওয়ার আছে, আমাদের গেটে স্পেশাল ফোর্স থাকবে, এছাড়া আমরা কমান্ডো ডিপ্লয় করছি কালকে। পোপের আগমন উপলক্ষে খ্রিস্ট সম্প্রদায়ের মাঝেও খুশির আমেজ। আমাদের বাংলাদেশে যে তিনি আসছেন এটা সবচেয়ে বড় বিষয়, এবং শুধুমাত্র সেটা আমাদের জন্য নয়, আসলে এটা গোটা বাংলাদেশের জন্য খুব আনন্দের সুখবর যে তিনি বাংলাদেশে আসছেন। পোপ এসে আমাদেরকে শান্তির বাণী শোনাবেন সারা দেশের জন্য, সারা জাতির জন্য, বিশ্বের জন্য। বিকেল 3টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পোপকে বহনকারী বিমান। সেখান থেকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের সাথে মিটিং শেষে বক্তব্য রাখবেন পোপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেছেন বাংলাদেশ যখন রোহিঙ্গাদের নিয়ে বিপদে তখন পোপের সফর প্রমাণ করে তিনি বাংলাদেশের সাথেই আছেন। প্রধানমন্ত্রীর কম্বোডিয়ার সফর নিয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান কম্বোডিয়ায় 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর প্রধানমন্ত্রী 3 দিনের সরকারি সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। পোপের যে সফর আজকে শুরু হচ্ছে, তো এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা গৌরবের এবং বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। যখন আমরা একটা বিপদের মধ্যে আছি রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে, তো সেই সময় তিনি মিয়ানমার থেকে এখানে আসছেন, তো এটা অবশ্যই একটা গুরুত্ব বহন করে এবং
ক্যাথলিক সম্প্রদায়ের নেতা হিসেবে তার কাছ থেকে আমরা জানতে পারব তার যে মনোভাব। কিন্তু তিনি এর আগে মিয়ানমারে যাওয়ার আগে তিনি কিন্তু সমর্থন দিয়েছেন, তিনি বলেছেন যে সহমর্মিতা প্রকাশ করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে। এদিকে পোপ ফ্রান্সিসের মিয়ানমার ও বাংলাদেশ সফর শুধু শরণার্থী ইস্যুর জন্য নয় বলে মন্তব্য করেছেন তার মুখপাত্র গ্রেগ বার্ক। মিয়ানমার সফরকালে পোপ কেন সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনে গেলেন না এমন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইয়াঙ্গুনে গতকাল সংবাদ সম্মেলনে গ্রেগ বলেন, বর্তমান শরণার্থী সমস্যা প্রকট আকার ধারণ করলেও মূলত কূটনৈতিক আলোচনার জন্যই পোপ এই অঞ্চলে সফর করছেন। এর আগে মিয়ানমারের কার্ডিনালের পরামর্শ অনুযায়ী সূচির সঙ্গে গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানে বক্তৃতায় রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান পোপ ফ্রান্সিস। এদিকে বাংলাদেশ সফরের আগের দিন ইয়াঙ্গুনে বৌদ্ধ ভিক্ষুদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মিয়ানমারের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন পোপ। ধর্মের নামে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তা রুখতে সংঘবদ্ধ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি। শীত আসার আগেই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা, পাশাপাশি ঘন ঘন গর্ভধারণের কারণে বাড়ছে শারীরিক জটিলতা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসা রোহিঙ্গা নারীর সংখ্যাও। সংশ্লিষ্টরা বলছেন, পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলোর উপর সচেতনতা বাড়ানো না গেলে সংকট আরও প্রকট হবে। ওমর ফারুকের ক্যামেরায় কক্সবাজারের উখিয়া থেকে সেলিয়া সুলতানা রিপোর্ট। সাত ছেলে মেয়ের শেষেরটির বয়স ৬ মাস। স্বাস্থ্যকেন্দ্রে এসে আবারও জানলেন তিনি সন্তান সম্ভবা। পরিবার পরিকল্পনার জন্য আসায় এই ঘরে সবারই শিশুর সংখ্যা তিনের বেশি। প্রায় প্রতিটি শিশুই কোনো না কোনো সমস্যায় ভুগছে। চিকিৎসকরা জানান, প্রতিদিন আসা রোগীদের ২০-২৫ ভাগ অন্তঃসত্ত্বা। এছাড়া নবজাতক আর শিশুদের সমস্যা নিয়ে আসেন মোট রোগীর ১/২। মিনস্ট্রুয়াল যে অ্যাবনর্মালিটি গুলো এগুলো অনেক বেশি পাই, তারপরে তার বাচ্চা নষ্ট হয়েছে, এমআর অ্যাবর্শনের হিস্ট্রি অনেক। এমন একটা পেশেন্ট নাই যার কোনো স্কিনে প্রবলেম নেই। পোস্টনেটাল আছে, তারপরে তাদের এডুকেশন আছে, তারপরে ইমিউনাইজেশন আছে, আইপিডি আছে, আউটডোর আছে, সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। রোহিঙ্গা অন্তঃসত্ত্বা নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মধ্যে অপুষ্টিজনিত সমস্যার সমাধান করা এখন ক্যাম্পগুলোতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দেশি বিদেশি প্রায় ৫৩টির মতো সংস্থা কাজ করলেও তারা বলছেন, প্রাথমিক সংকট সমাধান করা গেলেও এখন প্রয়োজন আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। স্থানীয় সংস্থাগুলো জানায়, ২ লাখ শিশুর মধ্যে ৭% মারাত্মক অপুষ্টির শিকার, যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। আর ২৫% শিশুর পুষ্টিকর খাবার জরুরি ভিত্তিতে দেয়া প্রয়োজন। গর্ভবতী মহিলারা আসে, তাদেরকে কতদিন পর পর চেক আপ করতে হবে এবং কি ধরনের খাবার খেতে হবে পরামর্শ দেই। আমরুবেলার টিকা দেওয়া শুরু করছি, কলেরা ভ্যাকসিন খাওয়াইছি, তারপরে আবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছি। এখন লোকাল পুষ্টির জন্য অনেকগুলা ২১টার মতো সেন্টার করে দিয়েছে। এছাড়া রোহিঙ্গা শিবিরগুলোতে টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং স্থানীয় হেলথ কমপ্লেক্স ও সদর হাসপাতালগুলোর অবকাঠামো ও সুযোগ সুবিধার উন্নয়নের পরিকল্পনাও রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, মাছ নদীতে আটকা পড়ে ৯টি ফেরি। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বাম ও দলগুলোর অর্ধ দিবস হরতাল চলছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল চলবে। হরতালের সমর্থনে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোয় অবস্থান নিয়েছে বাসদ ও সিপিবি নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় মিছিল থেকে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানান নেতারা। হরতালকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিদ্যুতের দাম এভাবে বৃদ্ধি পাওয়াটা আমাদের জনজীবনের ভোগান্তি আরও বাড়াবে আর কি। সাধারণ জনগণের
জন্য এটা একটা বিরাট একটা বোঝা হয়ে দাঁড়াবে। নিত্যপণ্য যে জিনিসগুলো প্রত্যেকটার উপরে কিন্তু প্রভাব পড়ে, আর সাধারণ মানুষ যে আমরা এই যে শহরে বসবাস করি, ঠিক আছে, সবাই কিন্তু আসলে স্বাবলম্বী না, মধ্যবিত্তের উপরে এই প্রেশারটা বেশি আসে। বারবার বিদ্যুতের দাম বেড়াইতেছে, আমরা এটার ভুক্তভোগী, এই জন্য আমরা এই হরতালকে সমর্থন করি। যানবাহন সে রেগুলার আগের মতোই আছে, কোনো ইম্প্যাক্ট পড়ে না, আর আমরা সতর্ক অবস্থায় আছি, আর নাশকতার এই ব্যাপারে আমাদের এখানে কোনো সংবাদ এরকম কোনো সংবাদ নেই এখন। এদিকে রাজধানীর বাইরেও পালন হচ্ছে বাম দলের হরতাল কর্মসূচি। হরতালের সমর্থনে সকালে খুলনার ডাকবাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাসদ, সিপিবি ও বাম মোর্চার নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাসদ নেতাকর্মীরা। একই সময় কালীরবাজার এলাকায় অপর একটি মিছিল করে সিপিডির নেতাকর্মীরা। পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ভোর থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন বাসদ, সিপিবি ও বাম মোর্চার নেতাকর্মীরা। পরে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। গাইবান্ধায় হরতালের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামে বাম দলগুলোর ডাকা অর্ধদিবস হরতাল চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এক দশকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশু হৃদরোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। শিশু হৃদরোগীর সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতি পর্যাপ্ত নয় বলে মন্তব্য বিশ্লেষকদের। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে রোগ শনাক্তের সুযোগ বাড়ানোর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ সম্ভব বলে মনে করছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভর রিপোর্ট। 2 মাস বয়সী নাবিলের জীবন নিয়ে শঙ্কায় মা। কয়েকটি হাসপাতাল ঘুরে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে জানতে পারেন হার্টে 3টি ছিদ্র রয়েছে এই কোমলমতির। নাবিলকে শঙ্কামুক্ত রাখতে সবশেষ বিকল্প অপারেশনের পাশাপাশি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। জন্মের পরের দিন থেকে সমস্যা, হার্টে সমস্যা হয়েছে, ডাক্তার অপারেশনের কথা বলছে। এক দশকে কেবল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই শিশু হৃদরোগীর সংখ্যা হয়েছে দ্বিগুণ। মায়েদের ডায়াবেটিস, মুটিয়ে যাওয়া, গর্ভাবস্থায় রুবেলার সংক্রমণ সহ নানা কারণে বাড়ছে শিশুদের জন্মগত হৃদরোগ। এছাড়া জিনগত কারণেও আক্রান্ত অসংখ্য শিশুদের দেখা মিলছে হাসপাতালে। ইকো করছে, এক্সরে করছে, রক্তগুলো পরীক্ষা করছে, ডাক্তার বলছে একটা ছিদ্র, কিন্তু ছিদ্রটা অনেক বড়। 3 মাসের সময় ধরা খাইছে, পরে যেদিন ধরা খাইছে সেদিনই আমরা চলে আসছি। মানে অপারেশন করার জন্য বলছে 60,000 টাকা লাগবে। একটা বাচ্চার বারবার নিউমোনিয়া হয়, বাচ্চা বারবার স্বাস্থ্যতন্ত্রের রোগে আক্রান্ত হয়, খাওয়ার সময় তার কষ্ট হচ্ছে খেতে, ধরে নিতে হবে তার আরও কিছু আছে সমস্যা, এবং সেই সমস্যার তালিকায় প্রথমে উঠে আসবে হৃদরোগ। দেশে প্রতি বছর 25 থেকে 30 হাজার শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। পাশাপাশি জন্মের 1 মাসের মধ্যে এসব শিশুদের আবার শতকরা 20 ভাগই মারা যাচ্ছে যথাযথ চিকিৎসার অভাবে। তাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা হাসপাতালগুলোতে শিশু হৃদরোগের বিশেষায়িত কেন্দ্র খোলার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আমরা চাই IMCA-তে যদি কনজেনিটাল হার্ট ডিজিজের কিছু সিমটমকে ঢুকায় দেওয়া হয়, যে হেলথ ওয়ার্কার বুঝতে পারবে যে হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে, এটা হার্টের রোগ হতে পারে, বাচ্চা নীল হয়ে গেছে, এটা হার্টের রোগ হতে পারে, এবং যত ডিটেকশন রেট বাড়বে তত আর্লি রেফারেল হবে, আর্লি রেফারেল যত হবে তত তার ট্রিটমেন্টের যে ফেসিলিটি সেগুলি সে অ্যাভেল করতে পারবে এবং মর্টালিটি রেট তখন কমে যাবে। তবে সংখ্যা বাড়ায় শিশু হৃদরোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। মানুষ প্রান্তিক পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে গিয়েও অন্তত তার হৃদরোগ আছে, হৃদরোগের সমস্যা আছে এইটুকু যেন জানতে পারে। বিভিন্ন হাসপাতালে আমরা এই ধরনের সুবিধা সম্প্রসারণ করছি। দেশের শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ জন্মগত হৃদরোগ। হৃদরোগ নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যয় কমানোর দিকে সরকারের মনোযোগ বাড়ানোর পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ায় নানা সংকট বিরাজ করছে তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোতে। এরই মধ্যে অনুমোদন পেতে যাচ্ছে নতুন আরও 3টি ব্যাংক।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এতে ব্যাংকিং খাতে যেমন বাড়বে বিশৃঙ্খলা, তেমনই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। কাজল আব্দুল্লাহ, রিপোর্ট। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর চার বছর যেতে না যেতেই ঋণ প্রদানে অনিয়ম, আমানত সংকট, পরিচালকদের ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে নতুন ঘরানার ব্যাংকগুলো। সমালোচনা ও কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়ে 2013 সালে কার্যক্রম শুরু করে এমন নয়টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জরিপেও দেখা যায় এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,000 কোটি টাকায়। এতে গ্রাহকদের আস্থা হারানোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়ছে ব্যাংক খাত, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ। যে পরিবেশ আমরা দেখছি সেই পরিবেশে কিন্তু নতুন ব্যাংকের কোনো প্রয়োজনীয়তা একেবারে আগেও ছিল না, এখনও নয়। আমাদের দেশে যথেষ্ট কম্পিটিশন আছে, অলরেডি 30-40 ব্যাংকের মাধ্যমে আমরা যদি কম্পিটিশন করতে না পারি আর কোনো কম্পিটিশনের প্রয়োজন নেই। কিন্তু যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি নিয়ন্ত্রিত ব্যাংকিং খাত, সেই দিকে আমরা এগোচ্ছি। আর্থিক প্রতিষ্ঠানে যখন নৈরাজ্যকর অবস্থা এবং ব্যাংকের সংখ্যা না বাড়ানোর পরামর্শ, তখন নতুন করে আরো 3টি ব্যাংকের অনুমোদন দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কিছু জানা নেই বললেও সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলছেন আশঙ্কার কথা। নতুন 3টা ব্যাংক অনুমোদন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, আমার এই বিষয়টা এখনো জানা নাই, আসুক তারপরে যখন কথা বলার তখন বলবো। এটা মোটে একেবারে দুঃখজনক ব্যাপার যে ব্যাংক জিনিসটা হলো একটা প্রফেশনাল, একটা পেশাদারিত্বতে ব্যাংক চালাবেন, এটার রাজনৈতিক বিবেচনায় দেব ব্যাংক এবং রাজনৈতিক বিবেচনায় ব্যাংক চালাবে, এটা তো এই ধরনের কথাবার্তা বলার কোনো যুক্তি নেই। এইটা দেওয়াতে এই যে এখন যেটা হচ্ছে আর্থিক খাতে ব্যাংকের খাতে যে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, করাপশন, এইগুলো কিন্তু আরো বেশি বেড়ে যাবে। বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে দেশের 57টি ব্যাংক নিয়ন্ত্রণেই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এরই মধ্যে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হলে ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে আয়কর রিটার্নের সময়সীমা, সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর। এই প্রতিপাদ্য নিয়ে সকালে আয়কর দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। র্যালিটি সেগুনবাগিচার রাজস্ব ভবন থেকে মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাব ঘুরে রাজস্ব ভবনে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন এনবিআর এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নজিবুর রহমান। দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও সারা দেশের আঞ্চলিক করাঞ্চলেও শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। র্যালি শেষে দেশকে এগিয়ে নিতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। সংস্কৃতি মন্ত্রণালয়কে একটি অনুষ্ঠান করার জন্য আমরা একটি উপযুক্ত ফোরাম খুঁজছিলাম, যে আমরা যে এই কার্ডটি যে আমরা ডিজাইন করলাম এটা বেসিক কার্ড, আমাদের হাসান ইমাম স্যার যেটা পেয়েছেন এটা হচ্ছে গোল্ড কার্ড, এটা হচ্ছে বেসিক কার্ড। এই বেসিক কার্ড আবার এটা আবার চাহিদা বেশি, কারণ প্রত্যেকের এটা প্রাপ্য, যিনি আয়কর দিবেন তিনি পাবেন। এই কার্ডটি আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সারা পৃথিবীতে কোথাও এভাবে প্রবর্তিত হয়নি। আমরা সারা দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা করছি। করদাতাদের উদ্বুদ্ধ করতে অর্থ বছরের সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ছবি প্রদর্শনের কৌশল নিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর আদায়কারী কর অঞ্চল। তাদের দাবি এতে করদাতাদের মধ্যে সচেতনতা ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। একমত প্রকাশ করে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলছেন অন্য কর অঞ্চলগুলোকে নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। সাজিদ রাজু, রিপোর্ট। কাঠের ফ্রেমে বাঁধা ছবি, নিচে নাম পদবি খচিত পরিচিতি, না কোনো আলোকচিত্র প্রদর্শনী নয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর অঞ্চল 10-এর অন্তর্ভুক্ত 2017 সালে সর্বোচ্চ কর পরিশোধকারী চিকিৎসকদের ছবি এগুলো। স্থান পেয়েছে 2017-18 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সর্বোচ্চ কর পরিশোধকারী স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো। এনবিআর জানায় ঢাকার 589টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এই কর অঞ্চলের অন্তর্ভুক্ত। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 236 কোটি টাকা, যেখানে গেল অর্থ বছরের একই সময়ে আদায় হয়েছিল 180 কোটি টাকা। এই কর অঞ্চলে করদাতা চিকিৎসকদের সংখ্যা প্রায় 18,000, এদের মধ্যে এবছর রিটার্ন দাখিল করেছেন 14,611 জন। অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 87 কোটি টাকা। সংশ্লিষ্ট কর অফিস বলছে এমন পদক্ষেপে উৎসাহিত হবে পেশাজীবী করদাতা ও প্রতিষ্ঠানগুলো। এখন করদাতাদের ভিতর একটা প্রতিযোগিতার মনোভাব, যে
আমি সেরা হব, আমার ছবি এখানে থাকবে, কারণ এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। আসলে আমাদের লক্ষ্য হলো এই যে তাদের ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতার মনোভাব নিয়ে আসা। জাতীয় রাজস্ব বোর্ড এমন উদ্যোগকে স্বাগত জানালেও সাবেক চেয়ারম্যান বলছেন, ব্যবস্থাপনায় কোনো ফাঁক থেকে যাচ্ছে কিনা নজর দিতে হবে সেদিকেও। তারা যেমন উৎসাহিত হবেন, ঠিক তেমনি যে যে পরিবেশ থেকে তারা আসছেন, তারা যখন শুনবেন যে কর অঞ্চলে এখন এই ধরনের বন্ধুত্বপূর্ণ আচরণ বিরাজ করছে, তাতে তারা উৎসাহিত হবেন। যেটা পারা যাচ্ছে না সেটা হচ্ছে ওই যে উনি ক্লিনিকে যে যেটা করছেন, কিন্তু এই ক্লিনিকরাও কিন্তু করের আওতায় এনে স্বচ্ছ হিসাবের ভিতরে আনা কিন্তু কঠিন খুব না। আমার আইন কানুন আছে কিন্তু কিন্তু এনফোর্সড হচ্ছে না। সোজা পরিষ্কার করে জিজ্ঞেস করলেই হয়, ভালো করে দেখলেই হয় যে আপনার রেজিস্টারটা কই। এনবিআর বলছে, কর পরিশোধের পরিমাণের উপর ভিত্তি করে প্রতি 3 মাস অন্তর নতুন তালিকা করা হবে। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিভাগের 10 জেলায় চলছে চিকিৎসক সংকট। 1000 চিকিৎসকের পদ শূন্য থাকায় গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিগগিরই নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হক কোচি। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, খুলনা বিভাগের 10 জেলায় 1813 জন চিকিৎসকের পদের অনুমোদন রয়েছে। এর মধ্যেও পদায়ন রয়েছে 889 জন, শূন্য পদের সংখ্যা 924টি। এছাড়া বিভাগের 10 জেলায় 57টি উপজেলায় একটি করে 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও 2 থেকে 3 জনের বেশি চিকিৎসক নেই এসব জায়গায়। যারা চিকিৎসক হিসেবে রয়েছেন তাদেরও নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য কমপ্লেক্সে বলে অভিযোগ স্থানীয়দের। জেলা সদর বা জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে অনুমোদিত পদের প্রায় অর্ধেক পদ শূন্য রয়েছে। আইসিইউ নাই, তারপর আপনার ক্যান্সার যে ইনস্টিটিউটের যেসব ডিপার্টমেন্টের স্যার আছে ওনারা নাই। ডাক্তার না পাওয়ার কারণে তো আমাকে বাইরে খুলনার বাইরে ঢাকা অথবা দেশের বাইরে হয়তো নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা নিজের মধ্যে এসে গেছে। যে যে বিষয়ের উপর চিকিৎসা নীতি এসছে সেই সেই বিষয়ের ডাক্তার এখানে নিয়মিত না থাকায় আমরা ঠিক মতো চিকিৎসা নীতি পারছি না। চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পার্শ্ব বেডের হাসপাতাল অনুমোদন হলেও আমাদের রোগী থাকে প্রায় 900-1500 মতো রোগী থাকে প্রতিদিন। আউটডোর রোগী দেখা হয় প্রায় 1000 রোগীর উপর দেখা হয় আউটডোরে। তো এই অবস্থায় এই সংখ্যক ডাক্তার দিয়ে তো আসলে সম্ভব না। 20টা পোস্টের ভিতর আমার এখন আছে মাত্র 11 জন, আর অনেকেই বয়সের ভারে ধৈর্য, তারা কাজ করতে পারে না, এইটা নিয়ে আমরা বেশ সমস্যায় ভুগি। তবে খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শীঘ্রই নতুন চিকিৎসক নিয়োগের মাধ্যমে সংকট দূর করা হবে। অতি সত্তা জরুরি ভিত্তিতে 5000 চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এটা PSC-র মাধ্যমে হবে। তো এই 5000 চিকিৎসক যখন নিয়োগ হয়ে যাবে, আমরা আশা করছি তখন আমাদের বিভাগে হোক এবং অন্যান্য বিভাগে হোক, সেখানে সেই পদগুলো ইনশাল্লাহ খালি থাকবে না। খুলনা বিভাগে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশেষায়িত 500 শয্যা বিশিষ্ট একটি, 3টি 250 শয্যা, 7টি জেনারেল হাসপাতাল এবং 57টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে, কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেশ ছেড়েছে বিমান বাহিনীর 115 সদস্য। 3 ভাগে বিভক্ত মিশনে আছে 15 নারী। ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি শিমুলি এবং 6 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে ভোর থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। একই সময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা 6টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে, এতে দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এদিকে একই কারণে গভীর রাত থেকে রাজবাড়ি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, এতে মাঝ নদীতে আটকা পড়ে 3টি ফেরি। এছাড়া দৌলতদিয়া 0 পয়েন্ট থেকে পদ্মার মোড় পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় আটকা পড়ে 400-এর অধিক ছোট বড় যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে সূত্রাপুর পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রাক বিকল হয়ে যায়, এতে চন্দ্রা থেকে সূত্রাপুর পর্যন্ত 10 কিলোমিটার রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। 2 ঘন্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ধীর গতিতে যান চলাচল শুরু হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শত শত যানবাহনের যাত্রীরা। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুরে ঝেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন নেমে এসেছে স্থবিরতা। দুই দিনের ধারাবাহিকতায় আজও সকাল থেকে জেলার শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঠান্ডায় ঘরে থেকে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ, এতে ভোগান্তিতে পড়েন তারা। কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বাস ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন। ঠান্ডার মধ্যে মানুষ বের হয় না, মানুষ এখনো সকালে বাইরই হয় না, যার কারণে আমাদের সমস্যা, আমরা কাজ করতে পারতেছি না। রিক্সা নিয়ে বাইরেছি, ঘন কুয়াশার কারণে চোখে কিছু দেখা যায় না, এবং যাত্রী রোডে নাইকা, আমরা সংসার কিস্তি কেমনে চালাইম। ঘন কুয়াশার কারণে 10-12টার বেশি গাড়ি দেখা যায় না, খুব ধীর গতিতে গাড়ি চালাইতে হয়। চট্টগ্রামে গুলিতে মহিমউদ্দিন মহিন নামে একজন নিহত হয়েছে। র‍্যাব বলছে সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং মারা গেছে বন্দুকযুদ্ধে। র‍্যাব জানায় গতকাল মধ্যরাতে নগরীর পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছড়ে। এতে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহিমউদ্দিন মহিন নিহত হয়। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় র‍্যাব। ঘটনাস্থল থেকে একটি AK-22 রাইফেল, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। মহিমউদ্দিন মহিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, ডাকাতি, অস্ত্র আইনে মোট 18টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অভিভাবকহীন হয়ে পড়েছে দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চেয়ারম্যান এবং সচিব না থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। এতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন 8 জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এ অবস্থায় বোর্ডের কার্যক্রমে গতি আনতে দ্রুত শূন্য পদে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 5ই অক্টোবর উপাধ্যক্ষ হিসেবে জয়পুরহাটের 5BB সরকারি কলেজে যোগ দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক সরকার। এরপর থেকে পদটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। চলতি বছরের 5ই সেপ্টেম্বর বদলি করা হয় চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেনকে। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাকে মন্ত্রণালয়ে OSD করা হয়। এ পদটিও প্রায় 3 মাস ধরে শূন্য। শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ দুটি পদ খালি থাকায় প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। আর্থিক লেনদেনে সৃষ্টি হয়েছে জটিলতা। সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হচ্ছে 8 জেলার স্কুল ও কলেজ শিক্ষকদের। আমাদের কাজকর্ম করার এবং পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত চেয়ারম্যান এবং সচিব না থাকায় খুব অসুবিধা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষক এখানে আসিয়ে তার সান্নিধ্য না পেয়ে দেখা যায় আমরা ভোগান্তি ভোগ করতেছি। মাননীয় সচিব মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় না থাকাতে আমাদের ফাইলগুলো দ্রুত সমাধান হচ্ছে না। শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন অতি শীঘ্রই আমাদের এই শিক্ষা বোর্ডে একজন চেয়ারম্যান এবং সচিব যত দ্রুত সম্ভব নিয়োগ প্রদান করেন। গুরুত্বপূর্ণ পদ দুইটি পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদাসীন দাবি করে নানা ভোগান্তির কথা জানান শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। আমরা যারা কর্মরত আছি, আমরা আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এই পদগুলো শূন্য আছে এবং দ্রুত এই পদগুলো পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে। এ অবস্থায় 3টি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রককে। তবে চেয়ারম্যান না থাকায় সিদ্ধান্ত গ্রহণে জটিলতার মুখে কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে জানান এ কর্মকর্তা। খুব সম্প্রতি চেয়ারম্যান এবং সচিবের এই শূন্য পদ দুটি পূরণ করা হবে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের এই মুহূর্তে কার্যক্রম যতটা বাধাগ্রস্ত হচ্ছে সেটি মানে অবসান ঘটবে। 2006 সালে স্থাপিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রংপুর বিভাগের 8 জেলার 3,222টি স্কুল এবং 734টি কলেজের কার্যক্রম তদারকি করে। সময় সংবাদ, দিনাজপুর। বরগুনার একটি বিদ্যালয়ের SSC JSC সহ বিভিন্ন পরীক্ষায় ফর্ম পূরণের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু পরীক্ষা নয়, শিক্ষক নিয়োগেও মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি সব মিথ্যে ও ভিত্তিহীন। জেলা প্রশাসক জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন MA আজিম।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। অভিযোগ আছে, এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয় এসএসসি পরীক্ষার্থীদের, যাদের প্রত্যেকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে 3-5 হাজার টাকা বাড়তি নিয়েছেন প্রধান শিক্ষক নজরুল। অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে সদ্য শেষ হওয়া জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে। আমি ফর্ম ফিল আপ করছি, 4,000 টাকা স্যারে চাইছে, 4,000 টাকা দিছি, তাই আমার কাছ থেকে ফর্ম ফিল আপের 6,000 টাকা নিছে। জেএসসি পরীক্ষা দিছি, স্কুলের রেজিস্ট্রেশনে 500 টাকা নিছে, আর ফর্ম ফিল আপে 500 টাকা নিছে, আর এডমিট কার্ডে 3,000 টাকা নিছে। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক নিয়োগেও তিনি আদায় করেছেন 4-5 লক্ষ টাকা, এমন অভিযোগও পাওয়া গেছে। নিয়োগের সময় আমার কাছ থেকে সর্বশেষ করলে 3 লক্ষ, আমার কাছ থেকে বিভিন্ন সময় খরচার কথা বললিয়া 4-5 লাখ টাকা নেছে। এ অবস্থায় অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত 22 নভেম্বর লিখিত অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে, আর এ ব্যাপারে অসহায়ত্বের কথা জানালেন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এত টাকা নিলে তার হেরা দিতে হাগো কষ্ট হয়, এই জন্য আমরা প্রতিবাদ করতে গেছি যে এগুলো নেবা কেন। স্কুলের রিপেয়ারিং এর জন্য টাকা আসে, রিপেয়ারিং আদৌ করে নাই, এখন চাঁদাবাজি মামলা দেবে, এ করবে সে করবে, এই তো। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আর্টসে 1500, সায়েন্সে 1600, অবশ্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমি শীঘ্রই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 91 জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত 3,000 টাকা করে মোট 2,73,000 টাকা বাড়তি আদায় করা হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেশ ছেড়েছে বিমান বাহিনীর 115 জন সদস্য। আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে অবস্থিত 14তম মিশনের স্থলাভিষিক্ত হবেন নতুন 358 জন শান্তিরক্ষী, যার নেতৃত্বে রয়েছেন এয়ার কমোডর মোহাম্মদ জাহিদুর রহমান। কন্টিনজেন্টের বাকি সদস্যরা পর্যায়ক্রমে কঙ্গো যাবেন। অ্যাভিয়েশন, এয়ার ট্রান্সপোর্ট ও এয়ারপোর্ট সার্ভিসেস ইউনিট নিয়ে 15তম মিশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এ মিশনে রয়েছেন 15 জন নারী সদস্য। কঙ্গো চলমান সংঘাত নিরসনে বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এক বছর পর পর আমরা রোটেশন করি, সো আমাদের বেনিয়ার 14 ওদের রোটেশন শেষ হয়ে যাচ্ছে, ওদের টেনিয়র শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমরা যে আমরা এক বছরের জন্য ওখানে ডিপ্লয় হব, এটাই হলো মূল ইয়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোস্টলি হেলিকপ্টার ট্রান্সপোর্টেশন, ট্রুপস ট্রান্সপোর্টেশন, ট্রুপস ইনসার্শন, বিভিন্ন ধরনের মিশন।